হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেটি বট। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি 32 ইঞ্চ এলইডি টিভি রিপেয়ার করতে হয়। রিপেয়ার করার আগে আমি দেখে নেবো টেলিভিশনটিতে কী প্রবলেম হয়েছে, সেই জন্য আমি টেলিভিশনের পাওয়ার কেবলটি দিব। আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনের পাওয়ার ইন্ডিকেটর লাইটটি জ্বলছে। একটি রিমোটের সাহায্যে আমি টেলিভিশনটি অন করবো। আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কিন্তু কোনো ভিডিও দেখতে পাচ্ছেন না, অর্থাৎ টেলিভিশনে কোনো ভিডিও নেই এবং লম্বা লম্বা কিছু রঙিন দাগ দেখতে পাচ্ছেন। এটাকে বলা হয় ভার্টিক্যাল লাইন ফল্ট। এটি এখন আমি আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা টেলিভিশনের পিছনের একটি কভার খুলে ফেলেছি। এই ভার্টিক্যাল লাইন প্রবলেমটি মূলত অনেকগুলো কারণে হতে পারে, যেমন ভিজিএ কেবেল, ভিডিও কার্ড, এলইডি প্যানেল, এলভিডিএস কেবেল, এছাড়া আরও অন্যান্য অনেক কারণেও হতে পারে। এখন আমি আপনাদেরকে ফাইন্ড আউট করে দেখাবো কী জন্য আমাদের টেলিভিশনটিতে এমন প্রবলেম হলো। আপনারা এখানে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটাকে এলইডি টেলিভিশনের মাদারবোর্ড বলা হয়। অনেকগুলো সেকশনের সমন্বয়ে মাদারবোর্ডটি তৈরি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাওয়ার সেকশন, এটি হচ্ছে আয়ার সেকশন। এই সেকশনের মাধ্যমে এলইডি টিভির প্যানেল কন্ট্রোল করা হয়, যেটা দিয়ে আমরা রিমোটের কাজ করে থাকি। এটি হচ্ছে ভিজিএ সেকশন, এটি হচ্ছে আইআরএফ সেকশন, এটা হচ্ছে অডিও ড্রাইভার সেকশন এবং এটি হচ্ছে এলইডি ড্রাইভার সেকশন। এই সেকশনগুলো বাদেও আরও অনেকগুলো সেকশন আছে, সেগুলো আমি আপনাদেরকে পরের অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এখানে যে ভিজিএ কেবলটি আপনারা দেখতে পাচ্ছেন এটার এক প্রান্ত আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু এর আর এক প্রান্ত রয়েছে আমাদের পিছনে যে কভারটি দেখতে পাচ্ছেন সেই প্রান্তে একটি ভিডিও কার্ড আছে, যার এই ভিজিএ কেবলের অনুপ্রান্তটি আমাদের ভিডিও কার্ডের সাথে সংযুক্ত আছে। এখন আমাদের এই প্রবলেমটি ফাইন্ড আউট করার জন্য ভিডিও কার্ডটি বের করতে হবে, সেই জন্য আমি এই কভারটি এখন খুলে ফেলব। আপনারা এখানে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ভিডিও কার্ড। পূর্বে যে ভিজিএ কেবলটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই কেবলের অপর প্রান্ত কানেক্টেড হয়েছে এই ভিডিও কার্ডের সাথে। এই ভিডিও কার্ড থেকে একটি কেবল কানেক্টেড হয়েছে আমাদের এলসিডি প্যানেলের সাথে। যে কেবলটির মাধ্যমে কানেক্ট হয়েছে সেই কেবলটিকে বলা হয় এলভিডিএস কেবল। টেলিভিশনটির এই প্রবলেম ভিজিএ কেবল, ভিডিও কার্ড, এলভিডিএস কেবল এমনকি এলইডি প্যানেলের জন্য এমন প্রবলেমটি হতে পারে। যে চারটি প্রবলেমের কথা আমি আপনাদেরকে বললাম তার মধ্যে একটি রয়েছে ভিডিও কার্ড। ভিডিও কার্ডটি অনেকটি ব্যয়বহুল এবং এটি অনেকগুলো চিপ আইসি দ্বারা তৈরি, সেজন্য এটা রিপেয়ার করা খুবই কঠিন এবং কিনতে গেলেও অনেক ব্যয়বহুল। দ্বিতীয় ধাপে রয়েছে এলইডি প্যানেল, এটিও রিপেয়ার করা অনেক কঠিন এবং এটি রিপেয়ার করা মেশিনের দামও অনেক, তাছাড়া এটা কিনতে গেলেও অনেক দাম বেশি। তৃতীয় নম্বরে রয়েছে এলভিডিএস কেবল, অনেক সময় হয় কি চলতে চলতে এটা লুজ কন্ট্যাক্ট হয়ে যায়, এটার মধ্যে তুতে পড়ে ডিসকানেক্টেড হয়ে যায় এবং এলভিডিএস কেবল অনেকগুলো তামার তার থাকে এটার ভিতরে, সেটার ভিতর থেকে যদি কোনোটা কেটে যায় তাহলেও আমাদের টেলিভিশনে এমন প্রবলেম হতে পারে। আমাদের ক্ষেত্রে যখন আমরা টেলিভিশন রিপেয়ার করি 80-90% ক্ষেত্রে হয় যে এটা ডিসকানেক্টেড হয়ে যায়, তুতে পড়ে নষ্ট হয়ে যায়, এমনকি তামার তারও অনেক সময় আমরা কাটা পেয়েছি, সেগুলো যদিও রিপেয়ার করা সম্ভব। এখন প্রাথমিক পর্যায়ে এটা আমরা চেক করব, পরীক্ষা করব এবং প্রয়োজন হলে এটা আমরা ওয়াশ করে আবার কানেক্টেড করব। তারপর পরবর্তীতে দেখব যে আমাদের প্রবলেমটি সলভ হয় কিনা। যদি সলভ না হয় তাহলে সেক্ষেত্রে আমরা মাদারবোর্ড অথবা এলইডি প্যানেলটি দেখব। এই এলভিডিএস কেবলের দুটি প্রান্ত আছে, এক প্রান্ত আমরা খুলে নিয়েছি, এবার এখানে আমরা এক ফোঁটা থিনার দিয়ে নেব। এখানে আপনারা পেট্রোল অথবা কেরোসিন তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি সাজেস্ট করব থিনার ব্যবহার করতে, কারণ এটি সহজেই বাতাসে মিলিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটা ময়লা জমেছিল, টিস্যুটা কেমন নোংরা হয়ে গেছে। আপনারা এখানে টিস্যু পেপার অথবা সাদা সুতির কাপড় ব্যবহার করলে সবথেকে ভালো হবে। সাবধানতার সাথে আমরা এলভিডিএস কেবলটি কানেক্ট করে দেব। আমরা পিছনে কোনো কভার কানেক্ট করিনি, এই অবস্থাতে আমরা একটু পার্দে দেখব যে আমাদের প্রবলেমটি সলভ হলো কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আলো এসেছে এবং আপনারা ব্লু স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবার আমরা এটিতে ডিশ কেবল কানেক্ট করব, যে আমাদের
ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে কিনা ভিডিও চালালে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কোনো প্রবলেম নেই, সুতরাং আমরা ভার্টিক্যাল লাইন প্রবলেমটি সফলভাবে রিপেয়ার করতে সক্ষম হয়েছি। টিভি রিপেয়ার অথবা অন্যান্য সার্কিট সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করুন, দ্রুত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, লাইক এবং কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।